हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल रीमा एंड प्रेमा ब्लॉगे आरो एक वीडियोते तुम्हारे जाने अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमराओ खूब भालो आछी। आर आज के एकटा किन्तु माने आमी खूब खुशी आज के, कारण केन बोलो तो कारण आज के आमार चैनले 1000 सबसक्राइबार कमप्लीट हो गेछे। आर आमार सब यूट्यूब फैमिलिर बड़ोदेर आमार तरफ दिए प्रणाम जानाई आर आमार सब बंधुदेर जानाई आमार तरफ दिए ভালোবাসা, কারণ তোমরা ছাড়া আমি কোনোদিনই এই জায়গায় আসতে পারতাম না, এই 1000 সাবস্ক্রাইবার করতে পারতাম না। তাই তোমরা আছো বলেই আজকে একটু একটু করে এগিয়েছি। আর আজকে কিন্তু আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে, কারণ এই 1000 সাবস্ক্রাইবারের অপেক্ষা, মানে আমি আশা করেছিলাম যে কবে আমার পূরণ হবে, কবে আমার পূরণ হবে, তা আজকে সেই দিনটা এসেছে। এইটা আমার একটা আশাই বলতে পারো, স্বপ্ন, একটা ছোট্ট স্বপ্ন তোমরা পূরণ করলে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও, আমি আরও আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যেন সামনের দিকে এগোতে পারি, তোমরা আমার পাশে থেকো এইভাবে। আমার ইউটিউব ফ্যামিলির সাথে সাথে তিনজনের নাম মানে আমি নেব। আর সে হলো, প্রথমে আছে তোমাদের দাদা ভাই মানে আমার বর, আর আমার মা, আর আমার শাশুড়ি। তিনজন কিন্তু ইউটিউব চ্যানেল শুরু করার পর থেকে তিনজন আমার পাশে, খুব যারা বউ মানুষ যারা ব্লগ করছো আমার মতন, তারা কিন্তু বুঝতেই পারবে যে সংসারের কাজ করে ভিডিও শ্যুট করা কিন্তু কতটা কষ্টের। আর তারপরে আমার বেশি কষ্ট হয় কোথায় বলতো, রাত্রিবেলা যখন এডিট করতে যাই তখন মামকে মানে আমার মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে ভিডিওটা এডিট করতে হয়। সারাদিন ভিডিও হয়তো কম সম করে ভিডিও শ্যুট করে ফেলি, কিন্তু যখন ভিডিওটা এডিট করতে চাই সেই সময়টা আমার কষ্ট হয়। মামমামকে রাত্রিবেলা ঘুম পাড়ে, মানে মামমামকে কোলে শুয়ে মামমামকে ঘুম পাড়ে আর ওইদিকে ভিডিও এডিট করতে থাকি, কতটা কষ্টের। ব্লগটা হয়তো 10-15 মিনিটের ব্লগ থাকে, কিন্তু তার পেছনে আমাদের যারা এই হাউসওয়াইফ যারা ব্লগিং করছো তাদের কতটা কষ্ট থাকে, তারা কিন্তু মানে সেই সব কষ্ট কিন্তু আমরাই জানি। ভালো পথে ভালো রাস্তায় কিন্তু অনেক বাধা আসবে, সেটা মাথায় নিয়ে টিকটিকেও ঠিকঠিক করছে, অনেক বাধা আসবে। তার জন্য কি আমি থেমে যাব? আমি থামিনি, আর আমি কোনো কথা কানেও নিইনি, আমি আমার মতন চলে গেছি, আমি আমার মতন ভিডিও করে গেছি। আমি জানি যে আজকে নয় হলেও পরে মানে কোনো না কোনো দিন আমি কিন্তু এর ফল পাবো, তা আমি একটু হলেও এর ফল পেয়েছি। ব্যাস তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আর আমার ধীরে ধীরে আমি যেন আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন আমার ইচ্ছে আশা সব কিছু আমি যেন পূরণ করতে পারি। তা চলো, ব্যাস এইটুকুই তোমাদের কাছে বলা ছিল, একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আর মনে খুশি না থাকলে কিন্তু এসব কথা বেরোয় না। আজকে আমি ভীষণ খুশি যে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে, ভীষণ খুশি। আমি তোমাদের কীভাবে বোঝাবো আমি জানি না, আমাকে বুঝতে পারছো কিনা দেখে মানে বলতে পারছি না। ব্যাস চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের পর থেকে তো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তা চেষ্টা করি, কারণ কমেডি ভিডিও কিন্তু আমি আগে করতাম না। তোমাদের কিভাবে ভিডিও ভালো লাগবে তার চেষ্টাই করে যাই, তার জন্য কিন্তু আমি কমেডি ভিডিও নতুন দেওয়া চালু করেছি। চেষ্টা করি যে যাতে তোমাদের কিভাবে একটু হাসাতে পারবো বা কি করতে পারবো সেই সবই, কারণ তোমাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু সেই ভিডিও করার কোনো মানে থাকে না। যদি একটু ভালো ভিডিওই না তোমাদের দেখাতে পারলাম, তোমাদের যদি একটু হাসাতেই না পারলাম, তাহলে তোমার ভিডিও করার মানে কি রইলো? তার জন্য কিন্তু এখন নতুন কমেডি ভিডিও দেওয়া চালু করেছি। আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তোমার কমেডি ভিডিও খুব ভালো লাগছে, কমেডি ভিডিও দাও। তা তাদেরকেও থ্যাংক ইউ যে আমার পাশে থাকার জন্য। থেকো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।